হ্যাঁ, আমাদের আরেকটি শব্দ রয়েছে টিআইএটি, শিয়েট। এই শব্দটি অর্থাৎ টিআইএটি শব্দটি যদি আমরা কোনো শব্দের শেষে অংশ হিসেবে পাই তাহলে সেখানে আমরা শিয়েট উচ্চারণ করব, যেমন ডিফারেন্ট শিয়েট, শিয়েট আমরা শিখলাম। এই ধরনের আরো অনেক শব্দ রয়েছে, আপনারা বই পড়লে ভালো দেখতে পারবেন। তারপরে শিয়েটের পরে আমরা আরেকটি মূল বিষয়ে যাব। আমরা সবাই ভুল করি, বিশেষ করে কিন্ডার গার্ডেন স্কুল যে স্কুলগুলো রয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশের কিন্ডার গার্ডেন স্কুলগুলো ম্যাক্সিমাম স্কুলে এই ভুলটা আমি দেখতে পেয়েছি, যে আসলে যখন আমরা লিখি দিস ইজ, এই উচ্চারণটা এখানে আমি লিখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট শিখে দিস ইজ এ কাউ, দিস ইজ দ্য রং প্রনাউন্সিয়েশন। এ যখন আপনি বলবেন তখন এ হচ্ছে একটি লেটার, এর কোনো অর্থই থাকবে না, কিন্তু এর অর্থ যখন আপনি একটি উচ্চারণ করতে যাবেন তখন কিন্তু এর উচ্চারণ আর এ হবে না, তখন এর উচ্চারণ হবে আ, তখন হবে দিস ইজ আ কাপ, নট দিস ইজ এ কাপ। উচ্চারণটা আবার বলছি দিস ইজ আ কাপ, আ উচ্চারণ করতে হবে নট এ, আ মানে হচ্ছে আসলে একটি, এ মানে কিন্তু একটি না। এটাও আপনারা চাইলে ভালো দেখে নিতে পারেন, ডিকশনারি কাজ বলেই এই ভুলগুলো আসলে পেয়ে যাবে। আর মূলত বাংলাদেশে আমরা যারা টিচার্স এবং স্টুডেন্টস উভয়ের কথাই বলি, কেউ আমরা আসলে ডিকশনারিকে ভালো করে ফলো করি না, যার কারণে আমরা ভুল উচ্চারণ বেশি শিখি এবং শব্দের গভীরতা সম্পর্কে আমাদের জ্ঞান কম থাকে। তারপরে আরও কিছু আমি কমন মিস্টেকস, আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই যে কমন ভুলগুলো করি, সেই ভুলগুলোর মধ্যে দু একটু ভুলের আলোচনা করি। আমরা এই শব্দটির সাথে সবাই পরিচিত, হ্যাঁ, সম্প্রতি আমরা বিভিন্ন সিনেমা বা বিভিন্ন নাটকে বিভিন্ন জায়গায় দেখি কখনো এটা সঠিক উচ্চারণ হয় আবার কখনো এটা ভুল উচ্চারণ করে থাকি। অনেকে যেটা বলে ডাইরেক্ট, আমরা বাস কন্ডাক্টরের কাছ থেকে শিখছি এটা ডাইরেক্ট, ও দেখবেন সবসময় বলে যে ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট ফান্ডে, ডাইরেক্ট গুলিস্তান ইত্যাদি, ডাইরেক্ট শব্দটি ও ব্যবহার করে। আসলে এই শব্দটা হচ্ছে ডিরেক্ট, নট ডাইরেক্ট। ডাইরেক্ট বলে আসলে ইংরেজিতে কোনো শব্দ নেই, ইংরেজি শব্দটা রয়েছে সেটা হচ্ছে ডিরেক্ট, ডিরেক্ট মানে হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ, এটা আমরা পেয়ে থাকি। এই ডিরেক্ট থেকে আসবে ডিরেকশন, ডিরেক্টর, নট ডাইরেক্টর, ডাইরেকশন। আবার বলছি নট ডাইরেক্ট, শব্দটা হবে ডিরেক্ট, ডিরেক্ট থেকে ডিরেক্টর, ডিরেকশন। তাহলে এই কমন মিস্টেক এটা আমরা আশা করি আমাদের সংশোধন হয়ে যাবে, যারা আমরা ভুল শিখছি আর যারা সঠিক শিখছি তাদের জন্য কংগ্রেচুলেশন। আমরা আরও একটি কমন শব্দ আছে যেটা আমরা ভুল করি, COOLLDE, এই একটি শব্দ বাংলাদেশে সবচেয়ে বেশি ভুল করে, এখানে শুধু স্টুডেন্টরাই না 95% টিচার্স ভুল করে। এটা হচ্ছে যে এখানে বলে কলেজ, দ্যাট ইজ নট কলেজ, কলেজ হচ্ছে বাংলা শব্দ, আপনি যখন বাংলায় লিখবেন তখন আপনাকে লিখতে হবে কলেজ, তখন এটা ভুল না। কিন্তু যখন আপনি উচ্চারণটা করবেন ইংরেজি ভাষাতে বা ইংরেজি স্টাইলে তখন তো আপনি কলেজ বললে ভুল হবে, দ্যাট ইজ কলেজ নট কলেজ, এটাকে আপনি কলেজ বলতে হবে, কলেজ ইংরেজি হচ্ছে কলেজ, বাংলা হচ্ছে কলেজ, অমুক কলেজ, সেমুক কলেজ নাম থাকতে পারে ইত্যাদি। গেল একটা বিষয়। তারপরে এই সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা বোর্ডে না লিখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যারা বাংলা ভাষাভাষী লোক তারা কিন্তু ইংরেজি শিখি বাংলা স্টাইলে, এটা ভুলে যাবেন আপনারা যে বাংলা স্টাইলে ইংরেজি শিখতে পারবেন না, ইংরেজি শিখতে হবে ইংলিশ স্টাইলে। যেমন আমরা বলি দিস ইজ এ কাউ, ইট হ্যাজ ফোর লেগস, ইট ইট গার্ডস, এটা আসলে ভুল উচ্চারণ, দিস ইজ কাউ, ইট হ্যাজ ফোর লেগস, ইট ইজ গার্ডস, ইট হ্যাজ অফ মেনি ওয়ার্ডস, ইট ইজ স্টাইল, এই স্টাইলে কথা বলতে হবে। এর কারণ হচ্ছে যে ইংরেজরা যখন বাংলায় কথা বলে তখন কিন্তু আমরা হাসি, যেমন বাংলায় কথা বলে এরকম তুমি কোথায় গিয়েছিলে, তোমাকে অনেকক্ষণ ঝাপটা আমি দেখতে পাচ্ছি না, তখন কিন্তু আমরা হাসি যে ওরা কিরকম উচ্চারণ করতেছে, এটা আসলে মনে হচ্ছে আমাদের কাছে বেমানান মনে হয়। আসলে ওরা এটার কারণ হচ্ছে ওদের যে শব্দের উচ্চারণের যে কৌশল সেই কৌশলে একটু পার্থক্য আছে, এই পার্থক্য থাকার কারণ হচ্ছে তার বর্ণের কারণ, কারণ আমাদের ভাষায় কতগুলো বর্ণ আছে যে বর্ণগুলো ইংরেজি ভাষাতে নেই, যেমন তো ইংরেজি ভাষাতে কোথাও তো পাবেন না, ওদেরকে যদি আমরা বলি তো দিয়ে কোনো শব্দ তৈরি করতে ওরা লিখবে টি ও এন এ কে ই, বলবে তোমাকে, আর আমরা যদি লিখি তাহলে আমরা বলবো আমরা তোমাকে, তাহলে আমরা তোমাকে উচ্চারণ করতে পারবো, কিন্তু ওরা সারা জীবন চেষ্টা করলো তোমাকে উচ্চারণ করতে পারবে না, ওরা বলবে তোমাকে, সর্বোচ্চ ওরা ভালো করার চেষ্টা করলে তোমাকে এভাবে বলতে হবে ওদের। এর কারণ হচ্ছে যে ওরা কখনোই কিন্তু এই ত উচ্চারণ শিখে নাই, ওরা শিখছে
টি উচ্চারণ করা, টি বলতে পারবে তো বলতে ওদের অনেক সমস্যা হবে। তারপরে এই সমস্যাটা শুধু আমাদের বাংলা ইংরেজি না, পৃথিবীর সব ভাষাতেই সমস্যা রয়েছে। যদি আমি অ্যারাবিয়ানদের কথা বলি, অ্যারাবিয়ানরা কখনোই পাকিস্তান উচ্চারণ করতে পারবে না। এর কারণ হচ্ছে অ্যারাবিয়ান যে লেটার্স, সেই লেটার্স কিন্তু প নাই। আলিফ বা তাসা যেগুলি আছে সেখানে খুঁজে দেখেন, সেখানে প শব্দটি বা প বর্ণটি নাই, যার কারণে ওরা পাকিস্তান কখনই বলতে পারে না, ওরা বলে পাকিস্তান। তারপরে আমি যদি কোরিয়ান ভাষার শব্দের কথা বলি, বর্ণের কথা, কোরিয়ান ভাষাতে আসলে ব নাই। ওরা বাংলাদেশ কখনই বলতে পারে না, ওরা বলে বাংলাদেশ। তাহলে এই যে পার্থক্য, এই পার্থক্যগুলো হচ্ছে যে ওই ভাষার শব্দের অভাব, যেই ভাষাতে শব্দের বা বর্ণের, সরি শব্দ না, বর্ণের অভাব, যে ভাষাতে বর্ণের অভাব বেশি সেই ভাষার উচ্চারণে মাধুর্যতা কম। সেই দিক থেকে আমাদের বাংলা ভাষার অবস্থান সপ্তম এই জন্যই যে আমাদের বাংলা ভাষাতে শব্দের মাধুর্যতা অনেক বেশি রয়েছে, বর্ণের মাধুর্যতা, আসলে বর্ণের সংখ্যাও বেশি এবং বর্ণের গভীরতাও আছে। সেই গভীরতার কারণে আমরা কি করতে পারি যে উচ্চারণগুলো খুব সুন্দরভাবে বলতে পারি, আমাদের উচ্চারণ আমাদের কাছে খুব সুন্দর হয়। কিন্তু ইংরেজি ভাষাটাকে যদি আমাদের ভাষার ভিতরে ঢুকাইয়া বের করি তাহলে কিন্তু আসলে ইংরেজি হবে না, ইংরেজরা বুঝবে না, আমরা হয়তো বুঝতে পারি। যেমন আমরা নর্মালি যারা ইংরেজি পড়ে দিচ্ছি কাওয়ার্স ফরলেক্স, এটা আমরা হয়তো বুঝতে পারি, ইংরেজি আসলে কিন্তু বুঝবে না। যেমন আমরা একটা সিম্পল এক্সাম্পল দিতে পারি, পটেটো, আপনি তো স্বাভাবিক বুঝবেন দিস ইজ আলু না। আপনি যদি বাংলাদেশের যে কোনো দোকানে যা বলি পটেটো, তাহলে স্বাভাবিকভাবে চিনে নেবে যদি সেই ক্রিকেট থাকে যে এটা আলু বোঝানো হচ্ছে। বা ইংল্যান্ডে যে যদি আপনি বলেন পটেটো, আসলে কেউ বুঝবে না, ওরা বলবে টাইটো, কেউ উচ্চারণ ওরা করবেই না, টাইটো, প্লিজ গিভ মি অল দ্য টাইটলস, ক্যান ইউ হেল্প মি গিভিং দ্য টাইটলস, তো ওরা টাইটলস বলবে, তখন কিন্তু এই টাইটো আপনি জানবেন না। তাহলে এগুলো হচ্ছে ফোনেটিক প্রনাউন্সিয়েশন, এই ফোনেটিক প্রনাউন্সিয়েশনগুলো শেখার জন্য আপনাকে একজন ইংরেজের মতো চিন্তা করতে হবে, যে ইংরেজদের যে জিহ্বা, তালু, নাক, নাসিকা, যেগুলো আমরা বলি শব্দ বর্ণ উচ্চারণের জন্য যে বাক যন্ত্রগুলো আমরা ব্যবহার করি, সেগুলো ওদের মতো আমাদের চিন্তা করতে হবে যে ওরা কি স্টাইলে উচ্চারণ করে সেই স্টাইলে আমাদের ফলো করতে হবে। তাহলে আসলে আমরা ওদের মতো উচ্চারণটা শিখে যাবো, এটা আমাদের শিখতে হবে। কারণ হচ্ছে আমরা যখন ওদের সাথে কমিউনিকেশন করতে যাবো তখন কিন্তু আমাদের স্টাইলে কথা বললে ওরা বুঝবে না এবং ওদের কাছে এটা হাস্যকর মনে হবে, যেমনটি ওদের ভাষাটা আমাদের কাছে হাস্যকর মনে হয়। আমরা যখন আমাদের বাংলা ভাষায় কথা বলি আমরা তাদের কথা শুনলে হাসি, আমাদের অনেকগুলো হাসি চলে আসে, কারণ আমাদের ভাষাটা মনে হয় ওরা ব্যঙ্গ করতেছে। ঠিক সেম ওদের ভাষাটা যখন আমাদের মতো করে ওদের কাছে আমরা ডেলিভারি দিই বা ওদের সাথে আমরা যখন এক্সপ্রেস করি তখন ওদের কাছে মনে হয় যে ওদের ভাষাটা নিয়ে আমরা আসলে ব্যঙ্গ করছি। তাহলে এই কথাগুলো খেয়াল রাখতে হবে যে আমরা ওদের ভাষা যখন বলবো তখন ওদের মতো করে বলবো, আর আমরা যখন আমাদের ভাষা বলবো তখন আমরা আমাদের মতো করবো। এটা হচ্ছে মানে প্রনাউন্সিয়েশন ঠিক করে উচ্চারণ করার একটি সবচেয়ে উত্তম এবং ভালো সঠিক কৌশল, এটা আপনাকে ফলো আপ করতে হবে। আর এটা ফলো আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখন আমাদের হচ্ছে ডিজিটাল যুগ, আমরা ঘরে বসে এগুলো আমরা চেঞ্জ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে যে হলিউডের কলম্বিয়ার যে ফিল্মগুলো আছে সেই ফিল্মগুলো দেখবেন যে মোটামুটি একটু সহজ উচ্চারণ, সেগুলো আপনি সহজে ধরতে পারবেন যদি খেয়াল করেন যে ওরা উচ্চারণগুলোর মধ্যে একটু ফ উচ্চারণ বেশি করছে। হ্যাঁ, এই ফ উচ্চারণগুলো একটু মানে ভালো করে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে বুঝবেন যে উচ্চারণের পার্থক্যগুলো আসলে ওরা কোথায় দেখাচ্ছে, এই জিনিসগুলো মনে রাখবেন। আর আরেকটি যদি কারো উচ্চতর মানে শব্দ সম্পর্কে যদি আরো জ্ঞান অর্জন করতে হয় তাহলে সে ইটিমোলজিক্যাল থিওরি শিখতে পারে। ইটিমোলজিক্যাল থিওরির উপরে বাংলাদেশে মোটামুটি বই আছে, ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। সেখানে ইটিমোলজিক্যাল থিওরি মানে শব্দতাত্ত্বিক জ্ঞান, যেটা বা শব্দতাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করছে, সেই শব্দতাত্ত্বিক জ্ঞানগুলো যদি অর্জন করা হয় সেখানে বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় আপনার ডেভেলপ হয়ে যাবে একসাথে। তো আজকে আমরা আমাদের সেশন এখানে শেষ করছি, আমরা আগামী পরবর্তী সেশনে আমরা নতুন আরেকটি সেশন নিয়ে আমরা উপস্থিত হবো। তো আশা রাখি এই সেশনটি আমরা যদি দেখালাম এটা হচ্ছে প্রাইমারি স্টেপ, এই স্টেপ শেষ করার আমরা পরবর্তী আরও একটি সেশন করবো, সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন সেকেন্ড পার্ট। আর প্রনাউন্সিয়েশন সেকেন্ড পার্টে আমরা আরও এর গভীরে আমরা ঢোকার চেষ্টা করবো। তো এটা হচ্ছে প্রাইমারি কিছু সেকশন আমরা দেখেন, আশা করি এতে আমাদের মোটামুটি কোনো কাজে যদি লাগে তাহলে আমরা চির কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। যদি আমরা আপনাদের শব্দের উচ্চারণের ক্ষেত্রে কোনো রকম হেল্প করে থাকি তাহলে আমার এই পরিশ্রমকে আমি সফল মনে করবো। এই বলে আজকে আমার সেশনে শুনছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।